বিপজ্জনক বাড়ির বিপদ থেকে বাঁচতে কি করা যেতে পারে সমাধানের খোঁজে দমকল ও পুলিশের সঙ্গে বৈঠক করলো কলকাতা পৌরসভা বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে দমকল ও পৌরসভা বিকল্প ভাবনা রয়েছে পৌরসভারও বিপজ্জনক বাড়ি ঘাড়ের উপরে জমির নিঃশ্বাস পুরো কর দিয়েও মৃত্যুর সঙ্গে সহবাস কলকাতা পৌরসভায় এমন বিপজ্জনক বাড়ির সংখ্যা 3000 যার মধ্যে অতি বিপজ্জনক বাড়ির সংখ্যা 500 বাড়ি ভেঙে পড়লে দমকল পৌঁছয় পুলিশ যায় যান পুরো প্রতিনিধি কিন্তু তার আগে কি করা যেতে পারে তাই নিয়ে বৃহস্পতিবার বৈঠক করল পৌরসভা বৈঠকে দমকলের ডিজি নগরপাল ছাড়াও ছিলেন পুর সচিব দমকলের পরামর্শ রোগের চিকিৎসা নয় রোগ নির্ণয় ও প্রতিরোধেই সময় ব্যয় করা হোক বিল্ডিংয়ের ওপর নিয়মিত নজরদারি ও মেরামতি বিল্ডিংয়ের দেওয়ালে গাছ না গজাতে দেওয়া বিল্ডিংয়ের ছাদ দিয়ে জল যাতে না চুঁয়ে পড়ে কোথাও ফাটল দেখা দিলে সঙ্গে সঙ্গে মেরামতি বেরোনোর কোনো পথেই যেন বাধা না থাকে বাড়ির নকশা মূল দরজার সামনে ঝোলানো থাকে ভাবনা রয়েছে পুরসভার মনেও সাধারণত কোনো বাড়ি বিপজ্জনক চিহ্নিত হলে নোটিশ দেয় পুরসভা এবার স্থির হয়েছে বিপজ্জনক বাড়িগুলিতে যথারীতি নোটিশ সাঁটাবে পুরসভা পুরো আইনের 411 ধারার 142 বিধিতে নোটিশ দেওয়া হবে নোটিশ জারি 6 মাসের মধ্যে বাড়ির সংস্কার করতে হবে মেরামতি নিয়ে বাড়ির মালিকদের বিশেষ সুবিধা দেওয়ার ভাবনাও রয়েছে বাড়ির যতটা অংশ জুড়ে ভাড়াটেদের বসবাস রয়েছে সেই অংশের দ্বিগুণ পরিমাণ অংশে পুনর্নির্মাণের প্ল্যানে অনুমতি দেবে পুরসভা তবে এই পুনর্নির্মাণের জন্য প্রত্যেক ভাড়াটের কাছ থেকে এনওসি নিতে হবে বাড়ির মালিককে বাড়ির মালিক এই শর্ত পালনে ব্যর্থ হলে সুযোগ রয়েছে ভাড়াটেদের কাছেও ক্ষেত্র বিশেষে ভাড়াটে বা দখলদারকে বাড়ি পুনর্নির্মাণের অনুমতি দেওয়া হবে 12 বছরের বেশি বসবাসে প্রমাণ দিলেই অনুমতি মিলবে বিপজ্জনক বাড়ির মালিকানা নিয়ে মামলা ঝুলে থাকলে তার দ্রুত নিষ্পত্তির কথাও মাথায় রয়েছে পৌরসভার ওইসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য পৃথক দেওয়ানি আদালত তৈরির জন্য আর্জি জানাবে রাজ্য হাইকোর্টের কাছে নতুন আদালত তৈরির আর্জি জানানোর ভাবনা রয়েছে পাশাপাশি মামলা দ্রুত মেটাতে ট্রাইব্যুনাল তৈরির কথাও ভাবা হচ্ছে কিন্তু সব প্রস্তাবনাই রয়েছে এখনও ভাবনার স্তরে 28 সেপ্টেম্বর ফের বৈঠকে বসছে পৌরসভা ইতিমধ্যে বিপজ্জনক বাড়ি নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও খড়গপুর আইআইটির বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে 24 ঘন্টার জন্য ক্যামেরায় বিশ্বরূপের সঙ্গে দেবারতির রিপোর্ট কলকাতা